হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফোন অ্যান্ড ফ্যাশন। আজকে আমি বানাচ্ছি সুজি দিয়ে খাস্তা বিস্কুট। আমি এখানে সব কিছু মেজারমেন্ট একটা বাটির মাপ করে করেছি। তো প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি অর্ধেক বাটি তেল আর এক বাটি একটু কম চিনির গুঁড়ো। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি, এক বাটি ময়দা, আর দিয়ে দিলাম এক পিঞ্চের মতো লবণ, দু চামচ গুঁড়ো দুধ আর এক পিঞ্চের মতো বেকিং সোডা। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো ময়ানটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার এক চামচ ভ্যানিলা এসেন্স আর দুধ দিয়ে ডোটাকে মেখে নেব। 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর নিজের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নেবে। আমি এখানে গোল গোল করে একটা শেপ দিয়ে নিয়েছি। আর এটাকে আমি উইদাউট ওভেন বেক করার জন্য আগে থেকে একটা পাত্রে লবণ আর স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম। এর মধ্যে বিস্কুটের ট্রেটাকে দিয়ে দেবো। আর দেখো এটা কত সুন্দর বেক হয়ে এসেছে। প্রায় 10 মিনিট পর আমি এটাকে চেক করেছিলাম। তারপর আরও কিছুক্ষণ রেখেছিলাম যাতে সুন্দর একটা কালার চলে আসে।